নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। জলপাইগুড়ি শহরে 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকাতে দুইজনের করোনা পজিটিভ ধরা পড়ে। সেই খবর পৌঁছয় স্থানীয় বিদায়ী কাউন্সিলর দুর্বা ব্যানার্জির কাছে। উনি বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যদের সহযোগিতায় এলাকা স্যানিটাইজেশনের ব্যবস্থা করেন। এই প্রসঙ্গে DYFI এর শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকারের নেতৃত্বে করোনা পজিটিভ রোগীর বাড়ি এবং পার্শ্ববর্তী অঞ্চল স্যানিটাইজ করে। এই সময় জীবাণুমুক্তকরণের কাজে উপস্থিত ছিলেন বামপন্থী যুবনেতা দেবব্রত ভৌমিক, বেদব্রত ঘোষ, গৌরম মহান অধিকারী প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও এই কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর বার হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। হয় করে উঠলাম উপরে করোনা আমার ভাটাখানায় হয়েছিল না, এই প্রথম মানে করোনা দিয়ে ধরা পড়লো। হ্যাঁ, বাড়িতে প্রায় 11 জনের মতন মেম্বার, তাই আমরা প্রথমেই হচ্ছে অফিসে মিনিস্টারকে জানানো হয়েছিল। ওখানকার থেকে লোক আসবে, আমি আমার এসএফআই DYFI ছেলেপেলেদেরকে বলা হয়েছে, ওনারা এসে আমাদের সব সেনিটাইজ করে গেল। আজ ছাত্র পরিষদের 67তম প্রতিষ্ঠা দিবস। করোনা আবহের কারণে জলপাইগুড়ি জেলা দপ্তরের রাজীব ভবনে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের নেতা কর্মীরা। শুক্রবার রাজীব ভবনে ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয় ছাত্র পরিষদের পক্ষ থেকে। এরপর দিনটি তাৎপর্য প্রসঙ্গে আলোচনা করলেন ছাত্র পরিষদ নেতৃত্ব। এদিনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ্ত দাস, অভিষেক সরকার, গণেশ ঘোষ প্রমুখ। জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ এদেশের অন্যতম প্রাচীন সংগঠন। তবে ছাত্র পরিষদের 67তম প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদারও। আজকে ছাত্র পরিষদের 67তম প্রতিষ্ঠা দিবস, আমরা রাজীব ভবনে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করলাম। আমরা এই জন্যই ছাত্র পরিষদটা করি, আমরা শাসকের চোখে চোখ রেখে বলতে পারি রাজা তোর কাপড় কই, তাই জন্য আমরা ছাত্র পরিষদ করি। আমরা প্রতিবাদ করতে পারি, তাই জন্য আমরা ছাত্র পরিষদ করি। আর এই প্রতিবাদের দিন হিসাবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছর পালন করে থাকি। আজকে না হোক কালকে আমরা একদিন ক্ষমতায় ফিরবই, আর আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিয়ে ছাড়ব। একজন পদস্থ আধিকারিক করোনা সংক্রমিত হওয়ায় বন্ধ হলো জলপাইগুড়ি জেলা পরিষদ। অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার এক আধিকারিকের লালারসের নমুনা পরীক্ষায় এদিন করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমিত এই আধিকারিক জেলা প্রশাসনের করোনা নোডাল অফিসার ছিলেন। প্রায় দিনই জেলা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ে বৈঠকগুলিতে অংশ নিতেন ওই আধিকারিক। জলপাইগুড়ি জেলা পরিষদের প্রশাসনিক ভবনে দপ্তরে বসতেন তিনি। সে কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্রবার থেকে দিন কয়েক বন্ধ থাকবে অফিস। আগামী সপ্তাহেও কয়েকদিন বন্ধ থাকতে পারে এই অফিস। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানালেন, অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদা সম্পন্ন এক পদস্থ আধিকারিক করোনা সংক্রমিত হয়েছেন। এ বিষয়ে পৌরসভাকে জানালে তারা ওই পদস্থ আধিকারিকের দপ্তর ও তার বাংলো জীবাণুমুক্ত করা হবে পৌরসভার উদ্যোগে। জানেন যে গতকাল দিনবাজারের টেস্টের পর 13 জন কোভিড পজিটিভ হয়েছিল, শুধু দিনবাজার এলাকা থেকে না, বিভিন্ন এলাকা থেকে কোভিড পজিটিভ হয়েছিল। সেখানে আমরা স্যানিটাইজেশন কন্টেনমেন্টের কাজ করেছি এবং যাদেরকে সেফ হোমে পাঠানো প্রয়োজন সেফ হোম, যাদেরকে হোম আইসোলেশন, যাদেরকে কোভিড হাসপাতালে পাঠানো। তবে আজ অবধি এখন যে রিপোর্ট আছে তারপরে তাতে একজনই কোভিড পজিটিভ হয়েছেন, ADM জেলা পরিষদ কোভিড পজিটিভ হয়েছেন এবং সেটা জেলা শাসকের দপ্তর দেখছেন। এবং সেখানেও যদি আমাদেরকে বলা হয় কোথায় কী করতে হবে, তার কোয়ার্টার ফোয়ার্টার সেগুলো আমরা স্যানিটাইজেশন এবং কন্টেনমেন্ট করে দেবো। এবং আমি মানুষকে খালি বলবো, আমরা যে বিভিন্ন ক্যাম্প করছি, কালকেও ক্যাম্প হবে, সেই টেস্টে অংশগ্রহণ করুন এবং টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট
এবং তারপরে কোভিড পেশেন্ট যে চিহ্নিত হবে তাকে আইসোলেট করা, তাকে স্যানিটাইজ করা এবং কন্টেইন করা, এটাই একমাত্র কাজ। কেউ যদি ভাবেন আমার শরীরে তো কোনো সিমটম নেই তাহলে আমি কেন টেস্ট করবো, জেনে রাখবেন আপনিও করোনার বাহক হতে পারেন এবং করোনার বাহক হয়ে আপনি আপনার বাড়িতে বৃদ্ধ পারিবারিক সদস্য রয়েছে বা শিশু যারা রয়েছে বা দুর্বল শরীরে যারা আছে তাদেরকে যদি এই ভাইরাসটাকে তাদের কাছে ট্রান্সমিট করে দেন তাহলে কিন্তু আপনার পরিবারের লোকেরও আইসিইউ অবধি ট্রিটমেন্ট যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। তাই নিজেরা সজাগ হয়ে টেস্ট করে নিন এবং টেস্ট করে নিয়ে যদি দেখেন যে কোভিড পজিটিভ নিজেকে আইসোলেট করুন, সমাজকে রক্ষা করুন, নিজের পরিবারকে রক্ষা করুন। শুক্রবার শ্রম দপ্তরে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের দপ্তরের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সারা বাংলা সেলফ লেবার অর্গানাইজেশনের জলপাইগুড়ি জেলার 78 জন কর্মী। অভিযোগ, বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে কাজ করে আসছেন স্বনির্ভরযুক্ত শ্রম সংগঠনের কর্মীরা, যদিও করোনা পরিস্থিতির জন্য গত 5 মাস ধরে কর্মহীন হয়ে কোনো রকমভাবে বেতন পাচ্ছেন না তারা। এমনই অভিযোগ তুলে জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কিছুদিন আগে। তা সত্ত্বেও তাদের ব্যাপারে কোনো কিছুই ভাবেনি সরকার বলে অভিযোগ তাদের। ফলে এদিন বাধ্য হয়ে SLO-র জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে 78 জন কর্মী মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন ডেপুটি লেবার কমিশনারের দপ্তরের মাধ্যমে। আজকে আমরা DLC অফিসে এসেছি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে। কেন আমরা SLO-রা 1 এপ্রিল 2020 মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের পক্ষ থেকে যে আপনার 2 টাকা কমিশন আমরা পেতাম সেই কমিশনটা বন্ধ হয়ে গেছে, তার ফলে আমরা 5 মাস থেকে কোনো আমাদের কাজকর্ম নেই, আমাদের 2 টাকাও ইনকাম নেই, এখন আমরা একদম সম্পূর্ণ বেকার হয়ে আছি। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সারা বাংলা SLO-র যে সকল কর্মী আছে তারা বেশিরভাগই আপনার 40+80% তারা আর পুনরায় কোথাও কাজের সুযোগ পাচ্ছে না, তো এটাই আমাদের একমাত্র ভরসা ছিল। তাই আমরা আজকে কি করব অসহায় হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বেচ্ছার মৃত্যুর আবেদনপত্র পাঠাচ্ছি। আমরা হলো সারা বাংলা SLO-তে আমরা 6,000 আছি কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলাতে আমরা 78 জন আছি। বললাম এর আগেও তো আপনারা আন্দোলন করেছিলেন। এর আগেও আমরা আন্দোলন করেছিলাম কিন্তু কোনো ফল আসছে না, তার জন্য আমরা এখন বাধ্য হয়ে এটাই আমরা পথ বেছে নিয়েছি, এছাড়া আমাদের আর অন্য কোনো পথ আমরা পাচ্ছি না। আজ তৃণমূল ছাত্র পরিষদের 21তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো রাজ্যের সমস্ত জেলার সাথে জলপাইগুড়ি জেলাতেও। দিনটিকে স্মরণীয় করে রাখতে জলপাইগুড়ি শহরে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে করোনা মহামারীর কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। এদিন এই ভার্চুয়াল সভাকে ফেসবুক লাইভের মাধ্যমে সর্বত্র প্রচার করা হয়। এদিন তাই তৃণমূল জেলা কার্যালয়ের সামনে প্রজেক্টরের সহায়তায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার সমস্তটাই প্রচার করা হয়। জেলা সর্বত্রই এভাবে বেশ কিছু প্রজেক্টরের মাধ্যমে তা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় বলে জানালেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সিনহা। 28 আগস্ট মানে আমাদের ছাত্রদের সবচেয়ে আবেগ, আমাদের যে তৃণমূল ছাত্র পরিষদের সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের এবং শিক্ষার প্রগতির এই যে 3 বাণীকে সামনে রেখে সুপ্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে আমাদের নেত্রী অগ্নিগণ্যা ভারতবর্ষের মুক্তিসূত্র তার আন্দোলন শুরু করেছে। সেই শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম সে 28 আগস্ট সেই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, মানে ছাত্রদের আবেগ। আপনি দেখতেই পাচ্ছেন আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্টর, বিভিন্ন জায়গায় প্রায় আমাদের 15-20 খানা প্রজেক্টর গোটা জেলাতে লাগানো আছে, তার বেশি হবে, এবং আমরা এখান থেকে একটা ভার্চুয়াল সভা হচ্ছে দিদি, সেটা সকলেই সমস্ত ছাত্রছাত্রীরা দেখবে। এবং 7 দিন ধরে ছাত্রদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, যেহেতু এবার আমরা গান্ধীমূর্তি পাদদেশে যেতে পারছি না কিন্তু আবেগে আর উৎসাহে কোনো খামতি দেখলাম না। ছাত্ররা নিজস্ব ফ্ল্যাগ বানানো, নিজস্ব পোস্টার বানানো, কেউ ফ্ল্যাগের মধ্যে নিজের নাম লিখছে, আমাদের শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এগুলো সব নিজেই হাতে পেন দিয়ে, যেমন শান্তনুর মতো ছেলেরা বসে বসে বাড়িতে বসে সব লিখেছে। তো এইটাই একটা আমাদের মধ্যে আবেগ এবং উৎসাহ, যেই পতাকা ধরে রাজনৈতিক জীবনে মানুষের পদার্পণ, এবং আমাদের নেত্রী হচ্ছে বাংলার মুক্তিসূর্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য শুনবে। গোটা 1,00,000 মানুষ আজ ছাত্ররা জেলায় আজকে এবং সাধারণ মানুষ তার বক্তব্য শুনবেন এবং ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সে ছাত্ররা
দিক নির্দেশিকা দিবেন, সেগুলো শুনবেন, শুনে নিয়ে নিজের কলেজ, নিজের এলাকা এবং নিজের শহরাঞ্চল, গ্রামাঞ্চলে সেগুলো প্রচার করবেন। অন্যদিকে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একুশতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলার গড়ালবাড়ি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। এদিন এখানে প্রথমে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং একই সাথে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও এদিন ক্যাম্পের হাট বাজারে 200টি মাস্ক বিতরণ করা হয়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা করেন বর্ষীয়ান তৃণমূল নেতা শুকরুল্লাহ হক। বক্তব্য রাখেন ভোদরপাড়া বুথ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য মানব চন্দ্র রায়, বুথ সভাপতি নবিউল হক, তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় সভাপতি ওয়াসিম আকরাম। শুক্রবার স্পষ্ট ভাষায় সাংবাদিকদের সামনে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, নদীগুলি থেকে অবৈধভাবে বালু পাথর তোলার বিষয়টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, নদীগুলি থেকে অবৈধভাবে বালু পাথর তোলার ব্যাপারে অভিযোগ এসেছে, আবার এ বিষয়ে অভিযান চালিয়ে কিছু গাড়িও আটক করা হয়েছে, এর বিরুদ্ধে অভিযান জারি থাকবে। তিনি বলেন, নদী হলো লাইফলাইন, তাই নদীকে দখল করার মতো অভিযোগও সামনে এসেছে। সবচেয়ে বড় কথা, কোথাও কোথাও নদীর চেহারা সংকীর্ণ হয়ে গেছে, আবার কোথাও কোথাও অবৈধ নির্মাণ হচ্ছে নদীর বুকে, আবার কোথাও কোথাও খাটাল গড়ে তোলা হয়েছে নদীর শরীর দখল করে। এসব কারণে নদীর জল দূষিত হয়ে খারাপ অবস্থায় পৌঁছে গেছে বলেও জানান মন্ত্রী। তিনি দার্জিলিংয়ের জেলাশাসককে পুলিশ ও প্রশাসনের সাথে এ ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারকেও বিষয়টি সম্পর্কে চিঠি দিয়েছেন বলেও জানালেন মন্ত্রী গৌতম দেব। তাছাড়া প্রশাসনিক আধিকারিকদের এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান গৌতম দেব। কিছুদিন আগেই দার্জিলিংয়ের এবং জলপাইগুড়ি জেলা শাসককে আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে চিঠি দেওয়া হয়েছিল যে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছিল যে বিভিন্ন নদীতে অবৈধভাবে জেসিপি লাগিয়ে বালি পাথর তুলে নদী প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। গভর্নমেন্ট যাদের পারমিট দিয়েছে তারা ম্যানুয়ালি একটা নির্দিষ্ট পরিমাণ বালি পাথর নদী থেকে তুলতে পারে, সেটা দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিভিন্ন নদীতে এই কাজগুলো হচ্ছে। সরকার থেকে, প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, মাঝে কয়েকটা গাড়ি আটক করা হয়েছিল, কিন্তু আবার সেই অসাধু কাজ শুরু হয়েছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। নদীগুলো আমাদের লাইফলাইন, এমনিতেই বামফ্রন্টের আমলে বিভিন্ন নদী, সেগুলোকে জবরদখল করা, নদী চুরি হয়ে গেছে, নদীর পরিমাপ সংকীর্ণ হয়েছে, অবৈধভাবে নির্মাণ হয়েছে, খাটাল হয়েছে, খাটা পায়খানা সেখানে আছে, নদীগুলো দূষিত হতে হতে আজকে ভয়ঙ্কর অবস্থায় এসেছে। তার উপরে যদি এইভাবে নির্বিচারে বালি পাথর তুলে কিছু মানুষ কোটি কোটি টাকা মুনাফা করে, তাহলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। দার্জিলিংয়ের জেলাশাসককে বলেছি এই নিয়ে, পুলিশ প্রশাসনের সাথে বসে, পুলিশের কমিশনারেটের সিপিকেও এবং জলপাইগুড়ির এসপিকেও আমার দপ্তর থেকে চিঠি দিয়েছিলাম, আমার পিএসকে দিয়ে আবার তাদেরকে আমি চিঠি দেব যে কড়া ব্যবস্থা নিতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুক্ত হন আমাদের সঙ্গে শেপ আপ ডিবিসি রোড জলপাইগুড়ি, ফোন নাম্বার 8250772764। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনস এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড সেন্ট্রাল গার্লসের পাশে, ফোন নাম্বার 9434005933। নাইন
নার্সিং ফার্মাসি পড়ে নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। সঙ্গে থাকছে 100% স্কলারশিপ ও 100% প্লেসমেন্টের সুবিধা। শিক্ষাক্ষেত্র 8637868383। মাছের আমি মাছের তুমি, মাছ দিয়ে যায় চেনা, হ্যাঁ মাছ দিয়ে যায় বাঙালিকে চেনা। আপনি কি মাছ চাষ করছেন পুকুরে, ট্যাঙ্কে অথবা বায়োফ্লকে? তাহলে চলে আসুন জলপাইগুড়ির একমাত্র মাছ চাষের সরঞ্জামের ঠিকানা মাছের কথায়। মাছের চারা থেকে মাছের খাবার, এয়ার পাম্প থেকে মেডিসিন, টারপলিন থেকে টেস্টিং কিট, এসবই এখন পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়। আমাদের ঠিকানা মাছের কথা, কলেজ পাড়া, এবিপিসি মাঠের বিপরীতে, জলপাইগুড়ি। মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9083194363। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে চার চাকা ও দু চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ। আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নাম্বার 9434411110 এবং 9434123484। শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে শুক্রবার স্মারকলিপি জমা দিলেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলায় 2016 পয়লা জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী অবসর গ্রহণ করেছেন তাদের ই পেনশন সংক্রান্ত কাগজপত্রে জটিলতা দ্রুত শেষ করতে হবে। রোপা 2019 অনুযায়ী পেনশন গ্র্যাচুইটি দ্রুত দিতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক, শিক্ষিকাদের বিভিন্ন দাবি পূরণ করতে হবে। কিছু বিদ্যালয় এখনও ইউজার আইডি কোড না পাওয়ার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে সমস্যা তৈরি হচ্ছে, তার সমাধানও দ্রুত করতে হবে। করোনা আবহের কারণে বিদ্যালয়গুলি এখনও বন্ধ রয়েছে, তাই পড়ুয়াদের সিলেবাস বা পড়াশুনো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে শিক্ষক, শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করতে হবে বলে জানালেন জেলা শিক্ষক সংগঠনের সভাপতি শোভীন্দ্রনাথ রায়। জেলার যে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক যারা আছে, সবাই প্রত্যেক সকলে মিলে আমরা আজকে একটা ডেপুটেশন দিচ্ছি। আমরা এই কোভিড-19 যে সমস্যা, সেই সমস্যাকে সামনে রেখে আমরা এখানে কিছু সংখ্যক শিক্ষক প্রতিনিধিমূলক আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিদ্যালয়ের সার্বিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো ডিআই সাহেবের কাছে তুলে ধরার জন্য আসছি এবং সেগুলো যাতে সুন্দর সুস্থ সুরাহা হয় আগামী দিনে, যাতে শিক্ষক, অশিক্ষক, কর্মচারীরা যাতে এই অসুবিধাগুলো দূর করতে পারে এবং ডিআই সাহেব তাতে আমাদের সুস্থভাবে এই কাজগুলো করার জন্যই আমরা আজকে ডেপুটেশন দেব। মূলত কী আপনাদের দাবি রয়েছে? মূলত আমাদের দাবি অনেকগুলো আছে। মূলত এই মুহূর্তে যে বিভিন্ন বিদ্যালয়ে যে 100 পয়েন্ট রোস্টার, জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে বিভিন্ন সমস্যাগুলো যাতে দ্রুততার সাথে মানে সমাধান হয় তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি।
অস্বাভাবিকভাবে পেট ফোলা অবস্থায় ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত ডুডুমারি বস্তির একটি জলকাদাযুক্ত স্যাঁতস্যাঁতে এলাকায় মাঝবয়সী এক পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকা জুড়ে। খবরটি ছড়িয়ে পড়ার পর উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এমন চাঞ্চল্যকর খবরের জেরে ঘটনাস্থলে উপস্থিত হন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। এ প্রসঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানান, একটি মাঝবয়সী মাকনা হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষজন খবর দিলে তারা ঘটনাস্থল ডুডুমারিতে উপস্থিত হন। তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখানে সকালে একটা খবর আসে যে হাতি মারা গেছে, স্পটে এসে আমরা দেখি যে একটা মানে সাবঅ্যাডাল মানে মাকনা হাতি মারা বডি পড়ে আছে। এখন পরবর্তীতে দেখছি, এখন ময়নাতদন্তের পর দেখা যাবে যে এটা কী কারণে মারা গেছে। তবু কী অনুমান করছেন আপনারা? এখনও বোঝা যাচ্ছে না মানে কী কারণে। পেটটা তো ফোলা ফোলা লাগছে দেখলাম। হ্যাঁ, পেট তো কিছুক্ষণ আগে মারা গেছে আর কি, রাতে মারা গেছে। এখনও বোঝা যাচ্ছে না যে কী, এখন দেখি ময়নাতদন্তের পরে কী রিপোর্ট আসবে। বয়স কতটা হবে স্যার? এটা কত তো 15-20। এই ঘটনায় অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী টেলিফোনে জানালেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় একটি বড়সড় হাতির দল এসেছিল। এদিকে শুক্রবার সকালে হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষজন বনদপ্তরে খবর দেয়। হাতিটির মৃতদেহ ময়নাতদন্ত করা হবে এবং তার ফলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। আজকে ডুডুবাড়ি বস্তি এলাকায় সকালবেলা জমিগুলি স্কোয়াডের কাছে খবর যায় যে একটি হাতির মৃত্যু হয়েছে। তো জমির মধ্যে একটি হাতির মৃতদেহ এসে দেখলাম, তবে পিএম না করে বলা যাচ্ছে না যে কিভাবে মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান কি ম্যাডাম? দেখে তো মনে হচ্ছে ইলেকট্রিকের ইয়েতে, তবে পিএম না করে বলা যাচ্ছে না। আগেই ধারণা করে বলা উচিত নয়। এই মুহূর্তে ডুয়ার্সে অনেকগুলো তো হাতির মৃত্যু হলো, প্রায় মাস দেড়েকের মধ্যে প্রায় 12টি হাতির মৃত্যু হয়েছে। তো সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে। তো যেহেতু আজকে বনমন্ত্রী আসবেন, সেই কারণে আমরা তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেভাবে ডুয়ার্সে 1-1.5 মাসের মধ্যে এতগুলো হাতির মৃত্যু, খুবই উদ্বেগজনক। এবং বনকর্তা যারা আছেন তারাও খুব উদ্বেগের সহিত আছেন যে এভাবে হাতির মৃত্যু। তাই মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আগামী দিনে যাতে কড়া পদক্ষেপ নেওয়া যায়, এভাবে হাতির মৃত্যুকে ঠেকাতেই হবে যে করেই হোক, সেই জন্য মন্ত্রীর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোচবিহার 1 নম্বর ব্লকের ডাউয়াগুড়ি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী প্রদীপ সামন্তর সাথে তার ছেলের অশান্তি লেগেই থাকত। এই অশান্তি বৃহস্পতিবার রাতে চরমে ওঠায় প্রদীপবাবু মেজাজ হারিয়ে গুলি চালিয়ে দেন ছেলের শরীরে। রাত থেকেই ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। 19 বছর বয়সী ছেলের পেটের ডান দিকে গুলি লেগে F4O4 হয়ে যায়, মেঝের ওপর লুটিয়ে পড়ে ছেলে। এরপর প্রদীপবাবুর স্ত্রী ছুটে এসে ওই অবস্থা লক্ষ্য করে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে এখানকার চিকিৎসকেরা তার অবস্থার অবনতি লক্ষ্য করেই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করেন। তারপর ওই রাতেই ছেলেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ সামন্তকে গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্রসহ। শুক্রবার তাকে জেলা আদালতে পেশ করেছে পুলিশ। এদিকে নিজের স্বামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার স্ত্রী অঞ্জনা সামন্ত। এমন ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের ভূমিপুত্র তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোচবিহার জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে দেবার কারবার করছেন যে বিজেপি কর্মী, তার হাতেই গুলিবিদ্ধ হলো ছেলে। তিনি আরও বলেন, ডাউয়াগুড়ি তুফানগঞ্জ এলাকায় যত অস্ত্রশস্ত্র সবটাই সাপ্লাই করেন প্রদীপ সামন্ত। দেখুন, এটা ঘটনাটা নিন্দে করার কোনো ভাষা নেই, কারণ এই বিজেপি নেতা প্রদীপ সামন্ত আগে বিএসএফ এর চাকরি করত, 5-6 বছর হলো তিনি রিটায়ার হয়ে বাড়ি এসেছেন। তারপর থেকেই তিনি সারা জেলায় বিজেপির যত অস্ত্রশস্ত্র যারা সাপ্লাই করে তার মধ্যে উনিও একজন গুরুত্বপূর্ণ, এবং ডাউয়াগুড়ি থেকে আরম্ভ করে তুফানগঞ্জ এলাকায় যত অস্ত্রশস্ত্র বেআইনি আর্মস সাপ্লাই এই প্রদীপ সামন্তই করে থাকেন। গত পঞ্চায়েত নির্বাচনে আগের দিন বিকেলবেলা ওই সমস্ত এলাকায় ডাউয়াগুড়ি খাপাইডাঙ্গা এলাকায় বিকাল থেকেই মানে 40-45 জন মোটরসাইকেলে উঠে পুরো গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করেছিল, এবং সামনে বিধানসভা নির্বাচনেও ওরা এই অস্ত্রশস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে গুলি করে খুন করে
ভরা একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করে ভোট করতে চায়। এবং গতকাল রাত্রেবেলা ওর 18 বছরের ছেলে তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে, শুনেছি হত্যা করে বডি নিয়ে শিলিগুড়ির দিকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ রাস্তায় তাকে ধরে ফেলে অ্যারেস্ট করে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করেছে। তো আমি মনে করি যে এই প্রদীপ সামন্ত একে ধরে পুলিশ যদি ঠিকঠাক জেরা করে, কুচবিহার জেলায় কোথায় কোথায় অস্ত্র সরবরাহ করেছে এত বছরে, কাদের কাছের কাছে অস্ত্র রয়েছে, সেই খবরগুলো কিন্তু সেই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে। এ প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, এটা নিছকই একটি পারিবারিক ঘটনা, যেহেতু অভিযুক্ত ব্যক্তি বিজেপি দলের সাথে যুক্ত তাই মন্ত্রীমশাই আবোলতাবোল বকছেন, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনীতি করছে তৃণমূল বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী। মন্ত্রীমশাই বহুকাল থেকেই আবোলতাবোল বলছেন, সেটা আমরা নতুন বলছি না, গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি নিছকই একটি পারিবারিক ঘটনা, বাবা ছেলের মধ্যে কি ঝামেলা হয়েছে শুনেছি, তো সেই বিষয়টাকে যেহেতু আমাদের যিনি আসামি তিনি ধরা পড়েছেন, সে বিজেপি দলের সাথে যুক্ত, সেই জন্য ওনারা সে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, তা ওনারা বিজেপি দলকে এর মধ্যে জড়ানোর চেষ্টা করছেন, এটা নিয়ে পলিটিক্স করছেন। তো এলাকাবাসী জানে, আমরা প্রত্যেকেই জানি, আপনারাও খোঁজখবর নিয়ে দেখুন, বিষয়টা পুরোপুরি পারিবারিক ঘটনা। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ তদন্ত করছে, তদন্তের সমস্তটাই প্রকাশ পাবে। বকেয়া টাকা কর্মচারীকে না দেওয়ার জন্য কর্মচারীর হাতে প্রহিত হলেন দোকান মালিক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত লক্ষ্মীপুর এলাকায়। আহত দোকান মালিকের নাম দীপক চৌধুরী, অভিযুক্ত দোকান কর্মচারীর নাম রামজি। শুক্রবার দোকান মালিক ওই কর্মচারীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়। এ বিষয়ে দোকান মালিক দীপকবাবু জানান, তার একটি গ্রিলের দোকান রয়েছে, রামজি কর্মচারী হিসেবে সেখানে কাজ করত, তার 800 টাকা পাওনা ছিল, তাকে 500 টাকা দেওয়ার পর দীপকবাবু বলেছিলেন কয়েকদিন পর বাকি 300 টাকা দিয়ে দেবেন, কিন্তু কর্মচারী সে কথা না শুনে হঠাৎই বৃহস্পতিবার রাতে দলবল নিয়ে এসে দোকান মালিকের বাড়িতে চড়াও হয়। দীপকবাবুকে যথেষ্ট মারধর করে এবং তার পরিবারের 2 মহিলাকেও মারধর করে তারা। স্থানীয়রা ছুটে এলে দলবল সহ পালিয়ে যায় কর্মচারী রামজি। এরপর দীপকবাবুকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। আমার কর্মচারী কিছুটা টাকা পেতে প্রায় 800 টাকার মতো, তারপরে আমার কাছে টাকা চাইলো, আমি 500 টাকা দিলাম, তারপরে 300 টাকা পাঠাবেন বলে যে কখন দিবি, কেন দিছিস না, আমি বললাম যে 2-1 দিন পর দিব। তারপরে একটু একটু হট্টগোল হতে হতে ওর ভাইগুলো 4-5টা এসে আমাকে মারে। কী দিয়ে মেরেছে? একটা লাঠি ছিল, ঠিক আছে, আর গ্রিলের দোকানের লোহা, আমার গ্রিলের লোহা। কাকে কাকে মেরেছে? আমাকে মেরেছে, আমার বৌদি আসলো, বৌদিকে মেরেছে, আমার বৌকে মেরেছে। আচ্ছা, কত টাকা পেত? 800 টাকা। কত টাকা দিয়েছিলেন? 500 টাকা। আর পেত? 300 টাকা। এবার আমি 300 টাকা দেয়নি তাই জন্য। আপনি থানাতে এসছেন নাকি? হ্যাঁ, থানাতে এসছি। কী করলেন? এখন দিয়ে জিটি করালাম। কী চাচ্ছেন? যে আমি আমাকে মারলো কেন, এটার ইনসাফ চাই। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক বোমা, কিন্তু বৃহস্পতিবার লকডাউনের দিন সকালে উদ্ধার করা 20টি বোমাকে নিষ্ক্রিয় করবার জন্য সিআইডি বিভাগের বম্ব স্কোয়াডকে ডাকা হয়, ফলে কোচবিহার শহরের দশমীঘাট এলাকায় ওই বোমগুলিকে নিষ্ক্রিয় করবার জন্য পুলিশি তৎপরতায় নিয়ে আসা হয়। তবে এদিন লকডাউন থাকায় সাধারণ মানুষের ভিড় ছিল না। এদিন ওই সময়ে উপস্থিত ছিলেন কোচবিহার দমকল বিভাগের আধিকারিক থেকে শুরু করে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা, এছাড়াও ছিলেন সিআইডি আধিকারিকেরা। এরপর বম্ব স্কোয়াডের কর্মীরা বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন দশমী ঘাট সংলগ্ন এলাকায়। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।